আমার সব বন্ধুদের নিয়ে আজকে শুরু হচ্ছে শুভ সকালের প্রথম ভিউ পয়েন্ট সানরাইজ পয়েন্ট। হাই বন্ধুরা, রাইট এডিক্টে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই, আর একটা নতুন জায়গায়, আরও একটা নতুন সুন্দর ডেস্টিনেশনে। তো বন্ধুরা, তোমাদেরকে ফটো দেখিয়ে শুরু করেছিলাম যে আমরা নেতারহাটে সানরাইজ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই জায়গায় ভোরের আকাশটা একবার দেখো, কি মারাত্মক লাগছে না, কি সুন্দর লাগছে দেখো। ওদিকে আবার সূর্য মামা সারথি রত্নে উদয় হচ্ছে। চলো ক্যামেরাটা একটু ওদিকে ঘুরিয়ে নিয়ে বাড়ি। বন্ধুরা, আমরা ছিলাম হোটেল রবিশসীতে, আর এটা হচ্ছে হোটেল প্রভাত বিহার, মানে একদম সানরাইজ পয়েন্টের অপোজিটে হোটেল প্রভাত বিহার। এই প্রভাত বিহার থেকে কিন্তু সবাইকে অ্যালাউ করে ওনাদের এন্ট্রান্সে ঢুকে এই সানরাইজ পয়েন্টটা দেখার জন্য। দেখছো কত লোক এখানে। তো বন্ধুরা, দাঁড়াও একবার ঘড়িটা দেখে নিই। তো এখন ঘড়িতে বাজে 6:12। এই যে এই এই সানরাইজ পয়েন্টে কিন্তু সবার জন্য অ্যালাউ করে এই প্রভাত বিহার হোটেল। তোমরা যদি নেদারহাটে থাকো তো এখান থেকে সানরাইজ পয়েন্ট দেখতে পারো। সামনে সামনে এক্ষুনি সূর্য উঠে, সামনে তাকাও। তো বন্ধুরা, আপাতত সূর্যের সারথি যে অরুণ, সে উদিত হচ্ছে চারপাশে দেখার জন্য। জাস্ট হিন্দু ধর্মে, হিন্দু পুরাণে কথিত আছে সূর্যের সারথি অরুণ এসে আগে চারপাশটা দেখবে, তারপরে সূর্যমামা আসবে তার যে 7টা ঘোড়া আছে সেই ঘোড়ায় করে আস্তে আস্তে নিচের দিকে নেমে পড়ছে। এবারে সূর্য উদয় হবে, তার চারপাশে ধরার জন্য আর ফটো তুলেছিলাম। সবার অবক্ষার অবসান ঘটিয়ে সূর্য উদয় হচ্ছে। শুধু একটাই মন্ত্র হবে এখন, ওম জবা কুসুম সংকাশম কশ্যপেয়ং মহাদ্রুতিং ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণোতস্মি দিবাকরম। তো বন্ধুরা, সূর্য ওঠাকে দেখতে দেখতে যে সকল বন্ধুরা এই চ্যানেলে প্রথম ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ রইল, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে দাও, সাথে অল করে দাও, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও সব থেকে আগে তোমরা দেখতে পাবে। তো সূর্য আমাকে দেখো হাতে নিয়ে ছবি ভিডিও করছে, ছবিও তুলেছিলাম দেখো। এবার এই ক্যামেরাতে ভিডিও, ও দাদা আরে একটু সরে দাঁড়ান, আরে আপনি তুলুন, আমি একটু পরে আমাদের তুলিনি, তারপরে এসেছি যখন একটুখানি আটকা করে ভিডিও শ্যুট তো করবই বলো, স্মৃতি রাখার জন্য নিজেদের। সানরাইজ দেখা শেষ করে তোমাদেরকে নিয়ে চলেছি দ্বিতীয় ভিউ পয়েন্ট, মানে কোয়েল ভিউ পয়েন্টের দিকে। এই হচ্ছে কোয়েল ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা, জাস্ট সানরাইজ পয়েন্ট থেকে কিছুটা দূরেই। ওই দেখেছো ওই সারা সারা অংশটা, ওটাই কিন্তু বন্ধুরা কোয়েল নদীর অধিকাংশটাই এখান থেকে দেখা যায়। এতটা ফগি হয়ে গেছে জায়গাটা, মানে এত কুয়াশা যে ঠিকমতো করে দেখাতেও পারলাম না। চলো, ঠিক তার পাশেই আছে তোমাদের জন্য 3 নম্বর ভিউ পয়েন্ট, পাইন ফরেস্ট ভিউ পয়েন্ট। চলো দেখো, এই হচ্ছে বন্ধুরা পাইন ফরেস্ট ভিউ পয়েন্টের ঠিক এই এই যে দেখছি এখানটা কিন্তু ফাঁকা আছে, মানে আমরা এই ফাঁকা জায়গাটা ধরার জন্যই ভিডিওটি শ্যুট করলাম। আর ঠিক অপোজিটেই দার্জিলিং ফিল আরও গভীরভাবে পাওয়ার জন্য ঘন জঙ্গল অপোজিটে আছে পাইন ফরেস্টে। তোমরা এলে দুটোই দিকটা দেখো, মাঝখানে রাস্তা, দুটো দিকই দেখার জন্য সুন্দর। আমি একটু নেচে ছিলাম, মানে ভাসান ড্যান্স করেছিলাম, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। কেউ যেন বানিয়েছে, কাঠ কেটে বানালে সুন্দর করে, হাতের কাজ করলে যেমন সেই রকম। কি সুন্দর ফুলটা, সত্যি আগে জানতাম না যে পাইন গাছের ফলগুলো এত সুন্দর, কাঠের মানে পুরো বানানো, মনে কাঠের বিক্রি হচ্ছে এখানে, 20 টাকা করে নিচ্ছে।
এবার তোমাদেরকে নিয়ে যাব 4 নম্বর ভিউ পয়েন্ট বা নেক্সট ভিউ পয়েন্ট, নাশপাতি বাগানের কাছে। চলো, আমরা এখন চলেছি নাশপাতি বাগানে। যদিও এখন নাশপাতির টাইম না, এপ্রিল মে মাসে নাশপাতি হয়, এখন শুধু গাছটাই দেখতে হবে। যেহেতু শীতকাল তাই পাতাও ভরে গেছে, দুপাশে শুধু নাশপাতি গাছ। বন্ধুরা, পাতা ঝরে যাওয়া গাছের যে একটা সুন্দর আলাদা সৌন্দর্য থাকে, সত্যি তা না দেখলে সৌন্দর্যটা ফিলই করতে পারতাম না। এখানে না এলে হয়তো এটাও আমাদের অধরা থেকে যেত। এত নাশপাতি গাছ, এখন শীতকাল তাই পুরো পাতা ঝরে নিচে পড়ে আছে। চলো তাহলে নাশপাতি পাতার ওপর দিয়ে সামনের দিকে যাই। এখন নাশপাতি সিজন না, তাই নাশপাতি হয়নি। বন্ধুরা, এই গাছটাকে আবার ইমাজিন করো যে নাশপাতি সিজনে এই রকম গাছ প্রচুর আছে এখানে। এই গ্রামটা নাশপাতি গ্রাম নামেই পরিচিত কিন্তু। তাহলে ভাবো, সারা ভারতবর্ষের পুরো নাশপাতি সিজনে নাশপাতি কিন্তু এই গ্রাম থেকেই সাপ্লাই হয় সারা ভারতবর্ষে। চলো এই শুকনো পাতার ভেতর দিয়ে সামনের দিকে যাওয়া যায়। সত্যি মানে এখন তো শীতকালে গাছে পাতা ঝরে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু সিজনে কি মারাত্মক লাগলো জায়গাটা। এই শুকনো পাতার মাঝে এই ছোট্ট ছোট্ট কিছু বুনো ফুল ফুটে আছে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। নাশপাতি পাইনি, এই নাশপাতি পাতাটাকে নিয়েই নাশপাতি উপভোগ করি, কী করবো আর। তাহলে চলো বেরোনো যাক। ওই সামনে গাড়িটা দেখছো, ওরাও কিন্তু নাশপাতি বাগান দেখতে আসছে, ওরাও কিন্তু টুরিস্ট আমাদের মতো। চলো ট্যাঙ্গর পিঠে উঠে পড়েছি, তোমাদেরকে নিয়ে যাচ্ছি 5 নম্বর ভিউ পয়েন্টের দিকে। বন্ধুরা, 5 নম্বর ভিউ পয়েন্ট হচ্ছে আপার ঘাগড়ি। তোমাদেরকে এখন আপার ঘাগড়ি দেখাবো। এই হচ্ছে বন্ধুরা আপার ঘাগড়ির বোর্ড। সামনের দিকে যাওয়ার জন্য রাস্তা আছে এখানে। আমার প্লেন এখন নিচের দিকে যাচ্ছে যে ট্যাঙ্গো কি নিচে নামানো যাবে কিনা সেটা দেখার জন্য। বন্ধুরা, তোমরা যারা বাইক নিয়ে এই আপার ঘাগড়ির দিকে আসবে, নিচের দিকে নেমে বাইক রাখার চেষ্টা করবে, একটু সাবধানে এসো। রাস্তাটা এবড়ে খবড়ে পাথরের রাস্তা, কিন্তু আমাদের রাইডারদের এটা কোনো কিছু মনে হয় না। চার চাকানি অবশ্যই এখানে আসা যাবে না। এটা হচ্ছে বন্ধুরা আপার ঘাগড়ি, ঝর্ণার জলটা দেখো। যদি এখন শীতের আমেজের জন্য, শীতের জন্য জলের পরিমাণটা কমে গেছে, হ্যাঁ একটা লোয়ার ঘাগড়িও আছে। আমাদের সময়ের অভাবে হয়তো লোয়ার ঘাগড়ি যেতে পারবো কিনা জানি না, অনেকটা নিচের লোয়ার ঘাগড়িটা। এই এই জায়গাটা দেখো, একটা অ্যামাজন ফিল্ম হচ্ছে, মানে অ্যামাজন সিনেমার মতো লাগছে না জায়গাটা দেখতে। অবশ্যই এসে কিন্তু বন্ধুরা ঘুরে যাবে ওখানে এসে একবার। তো এখন আমি ওপরের দিকে উঠছি আবার ট্যাঙ্গোকে নিয়ে। এই যে দেখো রাস্তাটা, যেরকম একটু আগে বলছিলাম আমার প্রথম দিনের পুরনো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ারও করো। এখন তোমাদেরকে নিয়ে যাবো 6 নম্বর ভিউ পয়েন্টের দিকে, মানে নেতারহাট স্কুলের দিকে। ঝাড়খণ্ডের এই নেতারহাট জায়গাটা সত্যি খুব সুন্দর, সবথেকে উঁচু টপে একদম নেতারহাট জায়গাটা। এত সুন্দর জায়গা, প্রচুর ভিউ পয়েন্টে তোমাদের দেখালাম। নেতারহাটের নেতারহাটটা কিন্তু একটা ভিউ পয়েন্টের মধ্যেই পড়ে। ধরো একটা লোক তো ভেতর দিতে বাইরে বেরোচ্ছে, কি জিজ্ঞেস করি। ধরো, ও দাদা ভেতরে ঢুকতে পারবো? ও দাদা, আন্দার যা থাকে আন্দার। বাবা, ঘানের তো উনি না করে দিল, অগত্যা বাইরে দিয়েই দেখো। যদিও বাইরে দিয়েই ক্যামেরাটা করলাম, দেখো কত সুন্দর লাগছে না ভেতরটা। কপাল খারাপ হলে যা হয়, একটু হলেও মনটা কিন্তু ভারাক্রান্ত হয়ে গেল। তোমাদেরকে ভেতরে নিয়ে যেতে পারলাম না, তাই চারপাশটাই একবার দেখো কি সুন্দর না, নিট অ্যান্ড ক্লিন, এক কথায় অসাধারণ জায়গা। তা পাতাও পর্যন্ত পড়েনি, এতটাই সুন্দর জায়গা। দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাই, কত রিকোয়েস্ট করেছিলাম ওদেরকে। এই যে ভিজিটার্স নট অ্যালাউড, মানে বলেছিলাম যে আমরা যখন এতটা দূর থেকে কলকাতা থেকে যাচ্ছি, একটু যদি ভেতরে পারমিশন দেয় আমাদেরকে, আমাদের বন্ধুদের দেখানোর জন্য ভিডিওটা, তারা যেন আসতে পারে দেখতে পারে। না বন্ধুরা, এখানে কিন্তু অনেক আইপিএস আইএএস ডক্টর ইঞ্জিনিয়ার অনেকে কিন্তু এখানে পাস করে বেরিয়েছে।
এই ছটা ভিউ পয়েন্ট ছাড়াও বন্ধুরা এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট ছিল, যেটা আজকে আমাদের সময়ের অভাবে যেতে পারলাম না, তোমাদের নিয়ে যেতে পারলাম না, তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই একদিন আসবো। বন্ধুরা এই হচ্ছে বন্ধুরা হোটেল রবিশষী, আমরা গতকালকে এখানেই ছিলাম, এর ভিডিও খুব শিগগিরই তোমাদের কাছে আসছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।